Ay, no se va. Ay, no se ganó. খালি ফুট আছে মাটি গেত আছে গা বিভাগের মন্ত্রী হাই হাই মুখ্যমন্ত্রী হাই হাই ইতিমধ্যে দুই নম্বর রাজ্যিক গাইপথর মেরামতির কারণে যে আন্দোলন, এই আন্দোলন অব্যাহত আছে প্রায় দুটা বছর ধরে। বিভিন্ন দল সংগঠনে আন্দোলন করেছে, আমিও আন্দোলন করেছো, কিন্তু তার পিছতো আমার বিজেপি সরকার তথা বরপেটা জেলা প্রশাসনের উপায়ুক্ত ডেঙ্গরিয়া তেখেতর কোনো ধরনের কানহার নাই। ইতিমধ্যে আমার লক্ষ লক্ষ জনতার যে অহা যোহার মূল গাইপথ, এই গাইপথেদি ইতিমধ্যে রাজ্যিক গাইপথ আদা ভাঙি গল। ইতিমধ্যে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিছে প্রশাসনে, কিন্তু প্রায় দুটা বছর ইতিমধ্যে পার হয়ে গল। যেতিয়া আমার খরালিকাল থাকে তেতিয়া জেলা প্রশাসন তথা সরকারের কোনো ধরনের কানহা না থাকে, নাকত তেল দিয়ে শুই থাকে, কিন্তু যেতিয়া বারিষা কাল আহে, যেতিয়া আধা রাস্তা ভাঙি যায়, তেতিয়া ভাঙা আধা কামর আধা ভাঙার পিছত প্রশাসনের তথা আমার সরকারের টোপনির পর হার পায়, তেতিয়া কাম আরম্ভ করে, কিন্তু কামবিলাক এনেকুয়া ধরনের করে আছে যে রাজনৈতিক মুনাফার কারণে করে আছে নাকি কি কারণে করে আছে নাজানো। হ্যাঁ, আজি আপনাদের নিশা দেখবলে পাইছে যে কলগছিয়ার করারপুরত যে বেকি নদীর যে ভয়ঙ্কর খহনীয়া, আর এই খহনীয়ায় মানে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজি দেখবলে পাইছে আপনাদের মুহূর্তের ভিতর রাস্তাখন গুছি গল। আপনাদের জানে যে বিশ্বব্যাঙ্কর টকারে ইতিমধ্যে কাম আরম্ভ হয়েছে, কিন্তু ইয়াতে মেইন যে মূল জায়গা, মূল ঠাই, যে 100 মিটার কাম এতিয়া করবলে বাকি আছে, যার ফলত ইয়াতে খহনী আরম্ভ হয়েছে। আর এই খহনীয়ার ফলত রাস্তাটা গল মাত্র 4 মিটার বাকি আছে, তার মানে এতিয়া আরক্ষীর লোক আহিছে, প্রশাসনের লোক আহিছে, তেওঁলোকে এনে হুইসেল মারি আছে, রাস্তাটা ব্লক করে দিব। গতিকে চাওক ইয়ার ফলত কি হব, নামনি অসমের একদম গুৱাহাটীৰ পৰা বৰপেটা আপনার বঙাইগাঁও ধুবুরী কোকরাঝার জেলাল নামনি অসমের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাব আজির পৰা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।